হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমস ওয়ে অফ লার্নিং। আজকে আমরা ত্রিপুরা টেট টু এবং এসটিডি সিলেবাসের জিওগ্রাফি থেকে ফরেস্ট, মিনারেল অ্যান্ড পাওয়ার রিসোর্স অফ ত্রিপুরা, অর্থাৎ ত্রিপুরার বন, খনিজ ও শক্তি সম্পদ সম্পর্কে আমরা বিস্তারিত জানব এই ভিডিওতে। আমরা আজকের এটি প্রথম পার্ট, আমরা দুটি পার্টে এই টপিকটাকে কমপ্লিট করব। তো তোমরা সম্পূর্ণ এটিকে দেখো, আশা করি তোমাদের হেল্পফুল হবে। এখানে অনেকগুলো তথ্য রেখেছি আমি, ঠিক আছে। দেখো, আমরা প্রথমে ফরেস্ট রিসোর্স অর্থাৎ বনসম্পদ সম্পর্কে আমরা প্রথমে জেনে নিই। ত্রিপুরার মোট ভৌগোলিক আয়তনের প্রায় 60% পাহাড় ও বনাঞ্চল আবৃত, অর্থাৎ আমাদের ত্রিপুরায় প্রায় 60% অঞ্চলই বনাঞ্চল বা পাহাড়ে আবৃত। এই রাজ্য ইন্দুমালয় ইকোজেন বা বস্তু অঞ্চলের অন্তর্গত, ঠিক আছে। এই লাইনটা একটু দেখে রাখবে, তো এটা একটু ইম্পর্টেন্ট নেই। ত্রিপুরার বনভূমি প্রধানত ক্রান্তীয় চিরহরিত বা সবুজ চিরসবুজ ও আর্দ্র পর্ণমোচী বৃক্ষের অরণ্য, অর্থাৎ ত্রিপুরার প্রধানত যে বৃক্ষ অরণ্য দেখা যায় সেগুলো হলো ক্রান্তীয় চিরহরিত বা চিরসবুজ ও আর্দ্র পর্ণমোচী বৃক্ষের অরণ্য দেখা যায়। ত্রিপুরার বনাঞ্চলকে ছয় ভাগে ভাগ করা যায়, যথা পূর্ব হিমালয়ের নিম্নভাগের অঞ্চল, কাছার ক্রান্তীয় চিরহরিত বন, আর্দ্র মিশ্র পর্ণমোচী বন, নিম্ন পলিস সাবানা কণ্ঠভূমি, আর্দ্র মিশ্র পর্ণমোচী বন, শুষ্ক বাঁশবন, গৌণ আর্দ্র বাঁশবন। তো এই ছয় ভাগে ত্রিপুরার বনাঞ্চলকে ভাগ করা হয়েছে। ত্রিপুরার অরণ্য অঞ্চল অর্থাৎ বনাঞ্চল রয়েছে 6,292.681 বর্গ কিমি, ঠিক আছে। অর্থাৎ শতকরা অরণ্য অঞ্চল হলো 59.98%। তো এই 6,292.681 বর্গ কিমি বনাঞ্চলের মধ্যে সংরক্ষিত অরণ্য রয়েছে 3,588.183 বর্গ কিমি হবে এটি। প্রস্তাবিত সংরক্ষিত বন আছে 509.25 বর্গ কিমি, এগুলো বর্গ কিমি হবে, ঠিক আছে। শ্রেণী বহির্ভূত সরকারি অরণ্য রয়েছে 2,195.473 বর্গ কিমি, ঠিক আছে। এগুলো রয়েছে বনাঞ্চল, তো এগুলো কিন্তু অনেক আগের ডাটা, কিন্তু 2011 এমন সময়েরই। তো কারেন্ট যে ডাটাটা আছে তোমরা একটু দেখে রাখবে যদি পাও খুঁজে, ঠিক আছে। এটা মানে 2000 আমার যে বই থেকে নিয়েছি, এটা মানে কোন বই থেকে নিয়েছি মনে নেই, কিন্তু এটা 2015-16 এমন হবে, ওই সময়ের বইয়ের থেকে এগুলো এটা নেওয়া হয়েছে। তারপর দেখো আর্দ্র পর্ণমোচী শাল অরণ্য মূলত দেখা যায় বিলোনিয়া, উদয়পুর, সোনামুড়া সদর মহকুমা, তো এই সকল অঞ্চলে আর্দ্র পর্ণমোচী শাল অরণ্যের বনভূমি দেখা যায়। অরণ্য থেকে প্রায় প্রতিবছর 400,00,000 টাকা রাজস্ব হিসেবে প্রাপ্ত হয়, ঠিক আছে। তো এখানকার প্রধান বৃক্ষগুলো হলো, এখানকার হবে আবলুস, মেহগিনি, শিশু, গর্জন, বেগুন, সেগুন হবে এটা, হ্যাঁ সেগুন, শাল, শিমুল, গামার, জাম, জারল প্রভৃতি উল্লেখযোগ্য। এগুলো হলো প্রধান বৃক্ষ, ঠিক আছে, এটা সেগুন হবে, তোমরা ঠিক করে নেবে। এখানকার অর্থকরী বনজ ফসল, বনজ সম্পদ হলো বাঁশ ও বেত ছাড়া কফি, বাঁশ ও বেত তো রয়েছে, এছাড়া রয়েছে কফি, কাজু, কমলা, রাবার প্রভৃতি, ঠিক আছে। ত্রিপুরাতে 266 প্রজাতির ঔষধি গাছ পাওয়া যায়। তাহলে কয় ধরনের প্রজাতির ঔষধি গাছ রয়েছে ত্রিপুরাতে? 266। ত্রিপুরাতে 505 হেক্টর জমিতে ঔষধি গাছের বাগান করা হয়েছে। ত্রিপুরার অর্থনীতিতে এই রাজ্যের বাঁশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, অর্থাৎ আমাদের ত্রিপুরার অর্থনীতিতে বাঁশের ভূমিকা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। এ রাজ্যের উৎপন্ন বিভিন্ন প্রকার বাঁশ হলো বরাক, মৃত্তিঙ্গা, মুলি, কাই, পাউরা, রূপাই
ডলু কনক কাচাই কাইচ প্রভৃতি। এবারে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নিই এই ফরেস্ট রিসোর্স সম্পর্কে। দেখো এখানে খুবই ইম্পর্টেন্ট তথ্য রয়েছে, তোমরা এগুলো একটু ভালো করে কেয়ারফুলি দেখো। 1887 সালে রাজন্য শাসিত ত্রিপুরায় বন সম্পর্কিত প্রথম নীতিমালা প্রণয়ন করা হয়। তাহলে কবে ভারতে ত্রিপুরাতে প্রথম বন সম্পর্কিত নীতিমালা প্রণয়ন করা হয়েছিল? 1887 খ্রিস্টাব্দে, ঠিক আছে। 1908 থেকে 1909 সালে মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুরের সময় হবে একটি প্রশাসনিক রিপোর্ট, সময় হবে এটা একটি প্রশাসনিক রিপোর্ট প্রকাশিত হয়। এক সময় এই রাজ্যটি খ্যাতি ছিল চিরহরিৎ বন ও বন্যহাতির জন্য, ঠিক আছে। ওই সময়ে অনেক বন্যহাতি রয়েছিল আর চিরহরিৎ বনও এই ত্রিপুরা রাজ্যে রয়েছে, মানে ছিল এক সময়ে। ত্রিপুরার প্রধান অর্থকরি বৃক্ষের নাম হলো সেগুন, ঠিক আছে। অর্থাৎ সেগুন হলো ত্রিপুরার প্রধান অর্থকরি বৃক্ষ। ত্রিপুরা রাজ্যে ফরেস্ট ডিভিশনের সংখ্যা হলো 9টি। তাহলে আসতে পারে ত্রিপুরা রাজ্যে ফরেস্ট ডিভিশনের সংখ্যা কয়টি? 9টি। তারপর দেখো এই রাজ্যের বন দপ্তর আয়োজিত পশ্চিম ত্রিপুরার দুটি ইকো পার্ক হলো নেহেরু পার্ক, চাকমাঘাট ইকো পার্ক। ত্রিপুরার বনের 19 প্রকার বাস পাওয়া যায়। তারপরে ত্রিপুরা বনে কয় ধরনের বা কয় প্রকারের বাস পাওয়া যায়? 19 প্রকারের। ত্রিপুরার ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন গঠিত হয় 26 মার্চ 1976 সালে, ঠিক আছে। ককবরক ভাষা দিবস পালিত হয় 19শে জানুয়ারি, এটাও দেখে রাখো। 1953 সালে রাজ্যে প্রথম বন আইন চালু হয়। তাহলে ত্রিপুরা রাজ্যে প্রথম বন আইন কবে চালু হয়েছিল? 1953 সালে। 300 ফুট লম্বা বাঁশ পাওয়া যায় ত্রিপুরার ছামনো এলাকায়। তাহলে ত্রিপুরার কোথায় 300 ফুট লম্বা বাঁশ পাওয়া যায়? ছামনো এলাকায়। ত্রিপুরাতে মোট বৃক্ষ আছে 379 ধরনের, ঠিক আছে। ত্রিপুরাতে অর্থাৎ বৃক্ষ রয়েছে 379 ধরনের। এই রাজ্যে মোট 4টি অভয়ারণ্য রয়েছে, এটা আমরা সবাই জানি। এবারে আমরা মিনারেল রিসোর্স অর্থাৎ খনিজ সম্পদ সম্পর্কে আমরা জানব। ত্রিপুরা রাজ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হল প্রাকৃতিক গ্যাস ও খনিজ তৈল। এটি খনিজ তৈল ও প্রাকৃতিক গ্যাস হলো ত্রিপুরা রাজ্যের সর্বাধিক গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ। 1972 সালে এই রাজ্যে ONGC অর্থাৎ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, এটা হবে কর্পোরেশন হবে। ঠিক আছে, ঠিক করে রাখবে তোমরা। ONGC-র ফুল ফর্ম হবে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। এটি গঠিত হয়েছিল 1972 সালে এবং এই রাজ্যে প্রথম প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলে, অর্থাৎ যখন এইটি গঠিত হয়েছিল তখন ONGC এই প্রাকৃতিক গ্যাসের সন্ধান খুঁজে বের করেন তারা। বড়মুড়া পাহাড়ি অঞ্চলে প্রথম কূপটি খনন করা হয়েছিল, এই যে প্রাকৃতিক গ্যাসের যে কূপটি। তারপর রুখিয়া, আগরতলা ডোম, গজালিয়া এবং বিলোনিয়ার নানা অঞ্চলে এখন অবধি প্রায় 107টি কূপ খনন করা হয়েছে। এখানে একটা জাস্ট আইডিয়া করা আছে 107টি, ঠিক আছে। প্রায় 107টির মতো কূপ খনন করা হয়েছে। ত্রিপুরার গ্যাস বর্তমানে ত্রিপুরার তাপবিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়, ঠিক আছে। তাহলে মনে রাখবে ত্রিপুরার যে গ্যাসগুলো আছে, প্রাকৃতিক যে খনিজ তেলগুলো রয়েছে বা গ্যাস রয়েছে, প্রাকৃতিক গ্যাস, সেগুলো তাপবিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়ে থাকে। প্রাকৃতিক গ্যাস এমন একটি উপাদান যেটি জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এর থেকে আবার বিদ্যুৎ উৎপাদিত হয়, নানা ধরনের রাসায়নিক পদার্থ তৈরি হয় এই প্রাকৃতিক গ্যাসের দ্বারা। বড়মুড়া পাহাড় ও রুখিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র মূলত স্বাভাবিক গ্যাসের সাহায্যে উৎপাদন করা হয়। ONGC প্রায় প্রতিবছর 353 মিলিয়ন কিউবিক মিটার স্বাভাবিক গ্যাস উৎপাদন করে, ঠিক আছে, মনে রাখবে।
অর্থনৈতিক দিক থেকে অনগ্রসর রাজ্য ত্রিপুরাকে সুখের মুখ দেখাতে পারে এখানে প্রাপ্ত সুবিস্তৃত ও মহার্ঘ গ্যাসের ভাণ্ডার। খনিজ গ্যাস গ্যাস হলো এক মহামূল্যবান সম্পদ। তাহলে খনিজ গ্যাসকে এই যে খনিজ সম্পদ বা গ্যাস যেটা সেটা হলো একটি মহামূল্যবান খনিজ সম্পদ, মহামূল্যবান সম্পদ। 2016-17 বর্ষে ত্রিপুরার ONGC 1427 মিলিয়ন মেট্রিক স্ট্যান্ডার্ড কিউবিক মিটার পরিমাণ গ্যাস উৎপাদন করেন, ঠিক আছে, 2016-17 বর্ষে। ত্রিপুরা রাজ্যে অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ সম্পদগুলোর মধ্যে রয়েছে হার্ড রক, চুনাপাথর, ক্লে, কাদাবালি। দেখো আমরা দেখে নিই এই যে হার্ড রক্স রয়েছে বা যেগুলো রয়েছে তো সেগুলো কোথা থেকে উৎপাদন করা হয় এবং এর ব্যবহার কী আছে। তো হার্ড রক এটি উৎপাদক অঞ্চলগুলো হলো জম্পুই পাহাড়, লংতরায় পাহাড়। তো এই যে হার্ড রক এগুলো দিয়ে রাস্তা তৈরিতে ব্যবহার করা হয় থাকে। চুনাপাথর শাখানো জম্পুই পাহাড় উৎপাদক যে অঞ্চলটা, সিমেন্ট ও লৌহ ইস্পাত শিল্পেগুলো চুনাপাথর ব্যবহার করা হয় থাকে। ক্লে মোহনপুর, কমলঘাট, বিশ্রামগঞ্জ, খোয়াই, তেলিয়ামুড়া। তো এই অঞ্চলের মধ্যে কী করা হয়, আরও আছে শান্তিবাজার আছে, উদয়পুর আছে। তো এখানে থেকে ক্লে যে আছে তো সেগুলো এখানে পাওয়া যায়। তো স্যানিটারি ও নিকাশির ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। কাদাবালি এটি বিশ্রামগঞ্জ, মোহনপুর, আনন্দনগর, দুকলি ইত্যাদি স্থানে উৎপাদিত হয়, বিভিন্ন কাজে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো এই যে চারটা আছে এটা পাওয়া গেছে সোর্সেস, দেখো এটা কোথা থেকে আমরা এই যে চারটা আমরা পেয়েছি সেটা হলো USGS মিনারেল কমোডিটি সামারিস January 2011, অর্থাৎ 2011 রিপোর্ট অনুসারে এটা সুন্দর পাওয়া গেছে, ঠিক আছে। তোমরা দেখবে আজকে ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি নেক্সট ভিডিওতে যে পাওয়ার রিসোর্স অফ ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরা শক্তি সম্পদ সেটা নিয়ে বিস্তারিত ডিসকাস করব পরবর্তী ভিডিওতে। তো সবাইকে ধন্যবাদ সমন্বয়টিকে দেখার জন্য। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগে ভিডিওকে লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে।